بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا، الله تعالى أنزله ورسول الله معلمنا. هذا القرآن يوحدنا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ ফাকরাব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বহু রকমের এবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন এবং তার নিয়ম নীতি বিধিবিধান হুকুম আহকাম আল্লাহ পাক আমাদেরকে বাতলে দিয়েছেন। সালাত এবং সালাম নাযিল ফি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম নাজিল করেছেন এবং যার মাধ্যমে আল্লাহ পাক মানব জাতিকে অন্ধকার থেকে, শিরক কুফরি থেকে, পাপাচার থেকে সৎ পথের দিকে, ইমানের দিকে আল্লাহ পাক নিয়ে এসেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বর্তমানে আমরা শাবান মাসে রয়েছি, মাত্র কয়েকদিন পরেই শুরু হবে মোবারক রমজান মাস। এই রমজান মাস এমন একটি মোবারক মাস যা হচ্ছে নেকির মৌসুম, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল করিম নাজিল করেছেন। যে কোরআনুল করিম নাজিল করে মহান আল্লাহ অসংখ্য মানুষকে পাপের রাস্তা থেকে সৎ রাস্তার দিকে নিয়ে এসেছেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন, কুফর শিরক থেকে ইমান এবং ইসলামের দিকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মোবারক রমজান, এই শেষ উম্মতকে আল্লাহ পাক যার অন্তর্ভুক্ত করেছেন আমাদেরকে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই উম্মতে মুসলিমাকে এই মাহে রমজান দান করেছেন। এই রমজান মাসে রয়েছে বহু রকমের ইবাদত বন্দেগি, তার মধ্যে সবচেয়ে বড় ইবাদত এবং বিশেষ ইবাদত রমজান মাসে, যা রমজান মাসের সাথে খাস, তা হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা, রোজা রাখা। এই সিয়াম সম্পর্কে এবং রমজান সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব, কারণ শাবান মাস সম্পর্কে গত সপ্তাহে আমাদের ভাই আলোচনা করেছেন। সুতরাং শাবান এবং শাবানে যে এই 15 তারিখের রাত্রিকে শবে বরাত বলা হয়, এ সম্পর্কে আপনাদের যথেষ্ট জানা হয়েছে। এছাড়াও গত কয়েক বছরের আমাদের প্রতি বছরের প্রায় বক্তব্য আছে। তবে একটি কথা মনে রাখবেন যে শবে বরাত বলে, সব মানে রাত, লাইলা আরবিতে,
আর বারাআত মানে মুক্তি, এই লাইলাতুল বারাআ আরবি ভাষায়, ফার্সি ভাষার সবে বরাত বা বাংলা ভাষায় উর্দু ভাষা সবে বরাত বলে কোনো রাত নেই। যখন রাতই নেই তাহলে এই রাতের কোনো আমলই নেই। যখন রাতই আসলে ইসলামে নেই তাহলে এই ভাগ্য রজনী বলে কিছু নেই, আসলে কিছুই নেই, সব ভুয়া। সুতরাং যা কিছু হচ্ছে সব কোরআন এবং হাদিস বিরোধী, উল্টো দিকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী প্রবৃত্তির অনুসরণ হচ্ছে। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে এইরকম কোনো বিধান নেই যে লাইলাতুল কাদার ছাড়া, শবে কাদার ছাড়া এমন কোনো রাত রয়েছে যাতে বিশেষ ইবাদত বন্দেগী রয়েছে, এমন কোনো দলিল নেই। এই রাতের নাম শবে বরাত, এই বলে একটি হাদিসও নেই, আয়াত তো দূরের কথা। পক্ষান্তরে কদর আল্লাহ পাক লাইলাতুল কাদার বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর। যদি এত ফজিলতের রাতই হইতো তাহলে কোরআনে কারিমে একটি আয়াতে এই রাতের নাম লাইলাতুল বারাত হইতো, অথবা নবী করিম সাল্লামের কোন সহি হাদিসে লাইলাতুল বারাত শবে বরাত বলে একটি রাতের নাম হইতো। যখন নামই নেই তাহলে ওর সাথে সংশ্লিষ্ট আর কিছু সম্পর্কে কল্পনা করা সব ভ্রান্ত কথা। যদি কোনো ব্যক্তির নামই না থাকে পৃথিবীতে মানুষের খাতায়, মানব জাতির খাতায়, তাহলে ওই মানুষ সম্পর্কে বলবেন যে ও মানুষ ভালো অথবা মন্দ, সৎ লোক, এই লোক, এই সব বলা তো ভ্রান্ত কথা, লোকই নেই আসলেই না। ঠিক তেমনি এই এই নামে কোনো রাতই নেই আসলে, বারাতের রাত, শবে বরাত। আল্লাহ পাক যেন মুসলিম জাতিকে বুঝার তৌফিক দান করেন কোরআন এবং হাদিস, এবং কোরআন এবং হাদিসকে ফলো করে চলার তৌফিক দান করেন। রমজান মাস সম্পর্কে আলোচনা অনেক রয়েছে, এই অল্প সময় কোন দিক আলোচনা করা যায়, কোন দিক ছাড়া যায়, তবে সব কিছুই যদি পেশ না করা যায় তো কিছু তো পেশ করা যাবে। যা কিছু পেশ করা সম্ভব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা তৌফিক দেবেন আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। রমজান মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে রোজা সিয়াম ফরজ করেছেন। মোবারক রমজান আল্লাহ পাক এই উম্মতকে আমাদেরকে দান করেছেন, সুতরাং এই রমজান মাসের সম্মান শ্রদ্ধা আমাদের করতে হবে। এই রমজান মাসের আমাদের অভ্যর্থনা জানাতে হবে, এর আপ্যায়ন আমাদের করতে হবে। আপনার এমন কোন যদি অতিথি হয় যার থেকে সামান্য কিছু পার্থিব স্বার্থ আছে তাহলে সেই অতিথির কত খাতির করেন আপনি, কত জামাইকে আদর করেন, কারণ স্বার্থ আছে যে জামাইয়ের আদর করলে মেয়ে সুখে থাকবে, স্বার্থ আছে এমনিতে না। এইভাবে যে কোনো ব্যক্তির আসলে আদর আপ্যায়ন করেন পার্থিব গরজ আছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা গরজ আমাদেরকে রিজিক দান করছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা গরজে রিজিক দান করছেন, তিনি রাজ্জাক। বাকি প্রত্যেকের আমাদের গরজ আছে, কারো সৎ গরজ আছে, কারো অসৎ গরজ আছে, কারো ছোট গরজ আছে, কারো বড় গরজ আছে, প্রত্যেক গরজ আছে প্রত্যেকের। তো রমজান মাস যদি আপনার জন্য আমার জন্য অসংখ্য পুরস্কার সাথে নিয়ে আসে তাহলে আপনি কি এই মেহমানের আতিথ্য করবেন না, সম্মান শ্রদ্ধা প্রদর্শন করবেন না? আপনি যদি জ্ঞানবান হন তো অবশ্যই করবেন। এই রমজান মাসের যে ইস্তেকবাল করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে, প্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসতে হবে সংশোধন করে। যদি সংশোধনের অন্তর তৈরি না হয়, সংশোধনের মতো মন মেজাজ তৈরি না হয়, তাহলে আল্লাহ এবং রসুলের কথা শুনে আর বলে লাভ নেই। শোনারাম আপনি ঝেড়ে রেখে দিলেন, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের করে রেখে দিলেন, কিন্তু যখন অন্তর আল্লাহ পাকের দিকে ফিরে আসবে যে আমার জীবনের অনেক দিন চলে গেছে, অনেক বছর চলে গেছে, আর জানি না সামনে কত দিন আছে, কত মিনিট আছে, কত ঘন্টা আছে, আল্লাহ পাক ভালো জানেন, সুতরাং আমাকে আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে। এইরকম যখন অন্তর তৈরি হবে তখন আমাদের জীবনে সংশোধন আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা হইতে পারবো। কারণ প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হৃদয়ের দিকে দেখেন,
আল্লাহ পাক অন্তর দিকে দেখেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ চেহারা দেখেন না দেহ বডি দেখেন না ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম তোমাদের অন্তর দেখেন আগে অন্তর দেখেন অন্তরের সততার সাথে আমিও নামাজ পড়ছি আপনিও নামাজ আদি করছেন কিন্তু অন্তরে হয়তো আসমান জমিন পার্থক্য আছে আপনি হয়তো আমার চাইতে অনেক ভালো অন্তর নিয়ে নামাজ পড়ছেন এই জন্য নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন বলেছেন বিনয়ী হয়ে নামাজ আদায় করার কথা বলা হয়েছে আমার নামাজ আপনার নামাজে হয়তো অনেক পার্থক্য আছে আমার নামাজে শুধু ওপরের লেভেল রয়েছে নড়াচড়া রয়েছে রুকু সেজদা রয়েছে কিন্তু আপনার অন্তরে যেমন বাহ্যিক অবস্থা সুন্দর রয়েছে তেমন আভ্যন্তরীণ অবস্থা নামাজের তাতে রুহানিয়াত রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ভালো অন্তর নিয়ে ফিরে আসতে হবে ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহ পাক সূরা কাফ ইরশাদ করেছেন কিয়ামতের দিনে লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন এই দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না ওয়ালা বানুন সন্তান সন্ততি ছেলে মেয়ে এসবও কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ তবে ওই ব্যক্তি সফল হবে কাজের লোক হবে সেই দিন কামিয়াব হবে যেই ব্যক্তি আল্লাহ পাকের সামনে আগমন করবে আসবে বেকালবিন সালিম কালবির কথা বলা হয়েছে হৃদয়ের কথা বলা হয়েছে এবং শুধু অন্তর না সালিম সুষ্ঠু সহি সালামত ভেজাল মুক্ত শিরকুফরি মুক্ত পাপ মুক্ত সৎ অন্তর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যে ব্যক্তি হাজির হবে সেই ব্যক্তি কামিয়াব সুতরাং রমজান মাসের দিকে আমাদের ধাবিত হইতে হবে কালবে সালিম নিয়ে সুস্থ অন্তর নিয়ে পাপ থেকে মুক্ত অন্তর নিয়ে সহি সালামত ব্যাধি থেকে পাপের ব্যাধি সংশয়ের ব্যাধি আর কুপ্রবৃত্তির ব্যাধি পাপের কামনা বাসনার ব্যাধি অন্তরের আগে মানুষের হয়ে থাকে তারপরে পাপ হয় হাত দ্বারা চোখ দ্বারা পা দ্বারা যতগুলি পাপ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় প্রথমে অন্তর দিয়ে পাপ হয় তার চিন্তা হয় তারপরে পাপের বাস্তবায়ন হয় সুতরাং অন্তরকে কালবে সালিম বানাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রমজান মাস সম্পর্কে আমি এতটুকু কথা বলবো আর তারপরে রমজান মাসের বেশ কিছু নেক আমল রয়েছে সেগুলি বলবো তার আগে বলি যে রমজান মাসে আল্লাহ পাক যে রোজা ফরজ করেছেন সেই রোজাকে আল্লাহ পাক আরবি ভাষায় সিয়াম বলেছেন অথবা সওম বলেছেন কোরআনে কেরিমে এই দুইটি শব্দ উল্লেখিত হয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 183 এখান থেকে সিয়াম রোজার আলোচনা আল্লাহ পাক বর্ণনা শুরু করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে মুমিনরা তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে এখানে আল্লাহ সিয়াম বলেছেন মারিয়াম আলাইহাস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রোজাকে বা সিয়ামকে যে ইন্নি নাজারতুলির রহমানে সওমা আমি সওমের মান্যত করেছি তাহলে কোরআনের ভাষায় সওম এবং সিয়াম বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত কি সওম এবং সিয়াম একই ধাতু থেকে উদ্ভূত এর অর্থ হচ্ছে বিরত থাকা শাব্দিক অর্থে হচ্ছে বিরত থাকা সুতরাং সওম মানে আপনাকে বেশ কিছু বস্তু থেকে বেশ কিছু বিষয় থেকে বেশ কিছু কাজ থেকে বেশ কিছু কথা থেকে বিরত থাকতে হবে আর সবচাইতে বড় জিনিস যা থেকে বিরত থাকতে হবে তা হচ্ছে সমস্ত পাপ থেকে হারাম থেকে পাপ হচ্ছে ফরজ ওয়াজিব ছাড়ার পাপ এই ফরজ ওয়াজিব ছাড়া পাপ থেকে বিরত থাকতে হবে আর হারাম নাজায়েজ কাজ অবৈধ কাজ করার পাপ এ থেকে বিরত থাকতে হবে ইতিবাচক এবং নেতিবাচক যা আল্লাহ পাক করতে বলেছেন সেই ক্ষেত্রে অবহেলা করে যেন পাপ না হয় গুনাহ না হয় আপনার আর আল্লাহ পাক যেসব নিষেধ করেছেন হারাম নাজায়েজ করেছেন সেগুলি করে যেন আপনি পাপই না হন বিরত থাকতে হবে তাহলে এই উভয় প্রকারের পাপ থেকে প্রথম বিরত থাকতে হবে আর তারপরে বিরত থাকতে হবে রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সিয়াম সম্পর্কে বলেছেন রোজার উপকারিতা সম্পর্কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে মুমিনরা তোমাদের উপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
যেমন তোমাদের পূর্বে যেসব জাতি ছিল আর যে সেসব জাতির কাছে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছিলেন সেসব নবী রাসূলগণের মাধ্যমে তাদের উপরও এই সিয়ামকে রোজাকে বিধিবদ্ধ করা হয়েছিল ফরজ করা হয়েছিল কারণ তারাও মানুষ হিসাবে তাদের রোজার ইবাদতের প্রয়োজন ছিল কারণ মানুষ মাত্রেই সংশোধনের প্রয়োজন রয়েছে আজকের মানুষ হোক আর কালকের মানুষ হোক এই যুগের মানুষ হোক এই উম্মতের মানুষ হোক আর প্রাচীন যুগের মানুষ হোক আগের উম্মতের মানুষ হোক প্রত্যেকের সংশোধনের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা সংযত হইতে পারো গুনাহ মুক্ত হইতে পারো পাপ থেকে তোমরা বেঁচে থাকতে পারো তাকওয়া মানে বেঁচে থাকা তাত্তাকুন যাতে করে তোমরা বেঁচে থাকার মতো ক্ষমতা শক্তি অর্জন করতে পারো গুনাহ থেকে অন্যায় থেকে অবৈধ কাজ থেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে বেঁচে থাকতে হবে এর প্রশিক্ষণ যাতে হয় তাহলে রোজা মানে শুধু এই দেহকে কষ্ট দেওয়া নয় যেমন একসময় লোকেরা মনে করে যে এই রোজা মানে গরমের দিনে তো আজাব শরীরের উপর আজাব সারাদিন না খেয়ে থাকা আর সারাদিন পানি খেতে পাবো না শরীরকে শাস্তি দেওয়া না এই আজাব দেওয়ার উদ্দেশ্য নয় এর দ্বারা আপনাকে সংযত করা আপনার প্রশিক্ষণ আপনার তরবিয়ত দিয়ে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত করা যে আমি যেসব জিনিস আমার জন্য হালাল রয়েছে পানাহার হালাল স্ত্রী হালাল আমার জন্য এইরকম বহু কিছু যেসব রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে এগুলি হালাল তারপরে এগুলি যে কোনো সময় আমি ব্যবহার করে নিতে পারি তারপরেও করছি না আমি যে কোনো সময় খেয়ে নিতে পারি যে কোনো সময় পান করে নিতে পারি কেউ টের পাবে না আর যদি কোনো জায়গায় নির্জনতা অবলম্বন নাও করতে পারি তো পুকুরে ডুব দিয়ে নদীতে ডুব দিয়ে সমুদ্রে ডুব দিয়ে করতে পারি তারপরেও আমরা পানাহার করি না মুসলিম যে আল্লাহকে ভয় করে রোজা রাখি এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তুমি রমজান মাসে পানাহার করছো না কেউ যদি বলে যে ভাই তোমাকে বকশিস দেব তুমি খাও তা খাবেন না আপনি কেউ যদি বলে যে ভাই তোমাকে লাখ টাকা দেবো পান করো ঈমান যদি সত্যি পরকালের প্রতি থাকে আল্লাহর প্রতি থাকে তবু লক্ষ টাকাও নেবেন না আপনি বলে আমার রোজার হেফাজত চাই আমাকে রোজা রাখতে হবে তাহলে রমজান মাসের এই রোজার এত হেফাজত তাহলে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নিজের এই জবানকে বাকশক্তিকে নিজের পেটকে নিজের যৌন চাহিদাকে লজ্জায় স্থানকে হারাম থেকে গোনা থেকে কি করে বিরত রাখতে হবে এর প্রশিক্ষণ এক মাসের মধ্যে আপনার প্রশিক্ষণ হয়ে গেল যে আপনি যেসব হালাল সারা বছর ১১ মাস হালাল সেগুলি থেকে বিরত থাকলেন আপনি রমজান মাসের দিনে রাত্রে রমজান মাসে হালাল দিনে আপনি বিরত থাকলেন তো যেগুলি সারা জিন্দেগি হারাম সমস্ত মানুষের উপর হারাম এবং সর্বদার জন্য হারাম কিয়ামত পর্যন্ত হারাম না যায় সেগুলি কি করে আমি একজন মুসলিম করতে পারি এর তরবিয়ত দিয়ে প্রশিক্ষণ দিয়ে আপনাকে একজন যোগ্য মুসলিম তৈরি মুত্তাকি পরহেজগার আল্লাহর খাস বান্দা আল্লাহর নেক বান্দা তৈরি করা হবে এর মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা সংযত মানুষ হতে পারো এই রমজান মাসের সিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন এই আয়াতে লক্ষ্য করলে দেখা যায় যে আল্লাহ পাক বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে কিন্তু এই কথা বলা হয়নি যে কোন মাসে ফরজ করা হয়েছে তাই না না বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মাসের কথা উল্লেখ করা হয়নি তবে রোজা ফরজ করা হয়েছে এই কথা বলা হয়েছে কতদিন আয়াতে বলা হয় তারপরে আয়াতে আল্লাহ বলছেন আইয়ামাম মাদুদাত মাত্র কয়েকদিন কতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা রয়েছে আশহারু হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা তিনবার দেখাতে গিয়ে তৃতীয়বার একটা আঙ্গুল কম করে বললেন আশহারু হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা কত হইল একবার ২৯ দেখালেন আরেকবার ৩০ দেখালেন মানে আরবি মাস চাঁদের মাস ইসলামে মাস হয় ৩০ হয় অথবা ২৯ হয় আল্লাহ পাক এতটা রোজা ফরজ করেছেন রমজান মাসের রোজা যে ফরজ এ সম্পর্কে স্পষ্ট আয়াত হচ্ছে এর পরের আয়াত ১৮৩তে আল্লাহ পাক সিয়ামের কথা উল্লেখ করেছেন ৮৪ পরে ৮৫ আয়াতে মহান আল্লাহ বলছেন ১৮৫ আয়াতে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম
সুতরাং তোমাদের মধ্যে যে কেউ রমজান মাসে উপস্থিত থাকবে, মুসাফির নয়, শাহেদা মানে শাহেদা ফিল বাইত, বাড়িতে আছে, মুকিম হয়ে গেছে, অসুস্থ নয়, যে ওজুরগুলির কথা আল্লাহ পাক আয়াতগুলিতে উল্লেখ করেছেন, মুসাফির নও তুমি আর অসুস্থ নও, ফামান শাহেদা মিনকুম শাহরা, সুতরাং যেই ব্যক্তি রমজান মাসে, শাহরা শাহর মানে মাস, এই শাহর রমজান যার কথা তার আগের আয়াতে আল্লাহ পাক বলে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে, তারপর আল্লাহ পাক বলছেন ফামান শাহেদা মিনকুম শাহরা, সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই রমজান মাসে মুকিম হবে, মুসাফির নয়, সুস্থ থাকবে, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রাখে। তাফসীর কারগণ বলছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন, কারণ এই আয়াত স্পষ্ট করেছেন আল্লাহ পাক যে রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা ফরজ, এর দলিল কোরআনে কারিমে রয়েছে, এর প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস খুব প্রসিদ্ধ যা আপনারা সকলেই জানেন হয়তো যারা এখানে আসেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে কয়টি বিষয়ের উপর, পাঁচটি, দিন যারা শিখে তারা চট করে বলে দিল, কিন্তু গত সপ্তাহে এক হাসপাতালে বক্তব্য গেলাম, আমাদের এই ভাই আমার সাথেই ছিল, হাসপাতালে মহিলা রয়েছে পুরুষ রয়েছে, হলের মধ্যে বক্তব্য, সুবহানাল্লাহ, সেখানে জিজ্ঞাসা ইসলামের খুঁটি কয়টি, কেউ বলতে পারলো না, চারটি প্রাইজ দিতে হবে, ইসলামের খুঁটি ইমানের খুঁটি কোনোটাই বলতে পারলো না, সুরা ফাতেও যায় না, কিছুই নেই, শেষখানে প্রাইজ দিতেই হবে, কারণ ওপর থেকে দেওয়া হয়েছে ওদেরকে দিতে হবে, শেষে দেখলাম যে আর কি জিজ্ঞাসা করব, আত্মায়াত জানা নাই, দুরুদ জানা নাই, তসবি সিজদার তসবি বলতে পারবেন, আলহামদুলিল্লাহ একজন বলতে পারলাম, সিজদার সুবহান রাব্বিয়াল আযিম বলেই প্রাইজ, এই হলো মুসলিম জাতির অবস্থা, আমাদের জাতির অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি তৈরি হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামস, পাঁচটি বিষয়ের উপর, প্রথম হচ্ছে শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য কলিমা বলবেন না, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়া এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়া, এই দুটি বাক্যের সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দি করব এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক ইবাদত করব। এই সাবানের শবে বরাতের উপর যদি ফিট করেন এই কথা, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দি করব, শিরিক বিদআত করব, শিরিক করব না, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন প্রমাণিত নয় আর কিছু করব না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত সাবানের অনির্দিষ্ট রোজা রাখা, আল্লাহ যাকে তৌফিক দিবে বেশি বেশি রোজা রাখো, কিন্তু শুধু একটি রোজার প্রতীক্ষায় বসে আছেন শুধু, আর বেশি করবেন না, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই। যদি আমরা ভালো করে চিন্তা করে দেখি তো এই কালেমা তাইয়েবাতেই আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ পাকের এবং ইবাদত বন্দেগী একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, এই শিক্ষা দেওয়ার জন্যই কালেমা তাইয়েবা আল্লাহ পাক নাজিল করেছেন এবং এটি হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। তারপরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকামিস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা, তারপরে বলেছেন ইতাই যাকাত, যাকাত প্রদান করা, চার নম্বরে বলেছেন অসমে রমজান, আর রমজান মাসে রোজা রাখা, তার রমজান মাসে রোজা রাখা ইসলামের স্তম্ভ, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না অথচ সে সুস্থ, অথচ সে মুখী মুসাফির নয়, তার শরীয়তে কোনো ওজর নেই, দিন বড় তাই রাখছি না, খুব গরম সেই জন্য রাখছে না, কাজ ভারী সেই জন্য রাখছে না, এগুলি ওজর আল্লাহ পাক কবুল করেননি। যখন কোরআনে কারিম নাজিল হয় তখনও গ্রীষ্মকাল ছিল, তখনও গরমের দিনে রোজা আসতো, আল্লাহ পাক রবুল মানব জাতি সম্পর্কে ভালো করে জানেন যে মানুষ এই রোজা রাখতে পারবে সেই জন্য আল্লাহ পাক রোজা ফরজ করেছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কোন ইবাদত বন্দেগীর আদেশ আল্লাহ দান করেননি যা মানুষের সাধ্য নেই, স্পষ্ট কোরআনের ভাষায়। সুতরাং রোজা প্রত্যেকের জন্য রাখা সম্ভব যদি চেষ্টা করে, যাদের আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। সুতরাং এই চতুর্থ স্তম্ভ যদি কেউ কায়েম না করে সে দিন কায়েম করলো না, এর নাম হচ্ছে দিন কায়েম করা। যেই ব্যক্তি রোজা রাখলো না সে দিনকে ধ্বংস করলো, ইমান ইসলামকে ধ্বংস করলো।
পাঁচ নম্বরে হচ্ছে বাইতুল্লাহর হজ করা, যা জীবনে একবার। রমজান মাসে রোজা প্রতি বছর এক মাস আল্লাহ পাক ফরজ করেছেন। রমজান মাসের বলছিলাম যে রমজান মাসের যেসব নেক এবাদত বন্দিগি রয়েছে সেগুলি আপনাদেরকে বলবো, যাতে করে আল্লাহ পাক যেন প্রথম আমাকে তৌফিক দান করেন, তারপর আপনাদের সকলকে তৌফিক দান করেন যে এই নেক আমলগুলিতে অংশ নেওয়ার, আমরা যাতে করে এই নেক আমলগুলিতে বেশি বেশি অংশ নিতে পারি। কারণ দুনিয়ার ক্ষেত্রে আমাদেরকে বলতে হয় না, আমরা সকলে প্রবাস, সবাই এসেছি, কিন্তু কখনো আমাদের এইরকম বিষয়ের বক্তব্য করতে হয় না যে ভাই বিদেশে এসেছেন, বেশি বেশি ইনকাম করেন, আর যত টাকা নিয়ে যেতে পারেন তত বেশি কামিয়া, বলতে হয় কি? বিনা বলাতেই এতে সবাই কিন্তু দৌড় লাগাচ্ছেন, ডিউটি শেষ হয়ে যাচ্ছে তারপরেও এদিক সেদিক ঘুরছেন, খোঁজ খবর নিচ্ছেন, হ্যাঁ শরীর ক্লান্ত ভেঙে পড়ছে, তারপরও ছাড়ছেন না। যদি কিছু আসে আরো আরো কিছু যদি টাকা আসে, পরেশান হয়ে রয়েছেন পয়সার জন্য, পেটের জন্য, আর আখিরাতের জন্য স্মরণ করিয়ে দিলেও আমরা ভুলে যাই। আল্লাহ পাক বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করালে মুমিনদের উপকার হয়। তো আমরা সত্যিকার মুমিন কিনা স্মরণ করিয়ে দেওয়ার পরে বোঝা যাবে যে আমরা আসলে আমলে কাজে পরিণত করছি কিনা। যদি কাজে আমরা পরিণত করি তাহলে আমাদের ঈমান আছে, কারণ আল্লাহ পাক বলছেন যে মুমিনদের স্মরণ করিয়ে দিলে, উপদেশ দিলে তাদের ফায়দা হয়। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, প্রথম ইবাদত বললাম যে রমজান মাসের এবাদত কি, খাস এবাদত রমজান মাসের, তা হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা। এই রোজা কি আল্লাহ পাক ফরজ করেছেন এবং এর উপর মহা পুরস্কার রেখেছেন। যেমন রমজানের ফজিলত রয়েছে তেমন রোজারও বড় ফজিলত রয়েছে। রমজানের ফজিলত সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, এছাড়াও প্রায় হাদিসের কিতাবে রয়েছে হাদিস, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়, যাতে করে মানুষ সহজে জান্নাতের রাস্তার দিকে আসতে পারে। রাস্তা যদি খোলা থাকে তাহলে সহজ। দেখেন আজকাল যে দেশের ভিসা উন্মুক্ত, কোনো পরেশানি হয় না, গেলে বর্ডারে গেলে ভিসা লাগিয়ে দেওয়া, সে দেশে লোক বেশি যাচ্ছে না, আর যে দেশে গেলে ও বর্ডারে গিয়ে ভিসা পাওয়া যাবে না, ও দূতাবাস যাও, তারপরে লাইন লাগাও, তারপরে 100 জন দরখাস্ত করলে 5 জনকে ভিসা দেয়, সে দেশে কটা লোক যায়? তো জান্নাতের দরজা এই রমজান মাসে খুলে দেওয়া হয়, যাতে বেশি বেশি লোক জান্নাতে আসতে পারে, জান্নাতের রাস্তাকে সহজ করে দেওয়া আল্লাহ পাক রব্বুল এর পক্ষ থেকে। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম বা আবওয়াবুল জাহান্নাম, বিভিন্ন ভাষায় ওয়াবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে করে জাহান্নামের রাস্তার দিকে না যেতে পারে। এই জন্য দেখা যায় যে আলহামদুলিল্লাহ মুসলিম উম্মা এত পাপে ডুবে থাকা সত্ত্বেও রমজান মাস আসলে অনেক পাপিস্টরা মসজিদ ভরপুর করে দেয়। এরা যদি এইভাবেই রমজান ছাড়া 11 মাসে মসজিদকে ভর্তি করতে পারত, মসজিদে যদি সুস্থ অন্তর নিয়ে হাজির হইতো, তাহলে মুসলিম উম্মা গোলামের জীবন কাটাতো না, আল্লাহ এদেরকে সম্মানিত করে দিতেন। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়াদা আল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তোমাদের মধ্য থেকে ওয়াদা করেছেন ওই সব মুমিনদের সাথে যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্মশীল হয়েছে। এইরকম যদি সৎকর্মশীল মুসলিম জাতি হয়ে যেত যেমন রমজান মাসে হয়, তাহলে আল্লাহ পাক এদেরকে কাফেরদের গোলাম বানাতেন না। আল্লাহ পাক এদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য নিয়ে এসেছেন। কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে, মানুষকে যারা কল্যাণের রাস্তা দেখাবে তারা নেতৃত্ব দেবে, তারা গোলামি আবার কেন করবে, তারা নেতৃত্ব দেবে। কিন্তু আজকে বর্তমান অবস্থা এর বিপরীত, কারণ আমরা আমাদের যে রাস্তা ছিল সেখান থেকে আমরা সরে গেছি। আল্লাহ পাক যেন উম্মতে মুসলিমকে আবার তাদের দিনের দিকে, ইমানের দিকে, ইসলামের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন। বলছিলাম যে রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসুফিয়াতি শায়াতিন ও মারাদাতুল জিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়, বিশেষ করে জিনদের মধ্যে যেগুলি বিতাড়িত পাপিষ্ট, যারা ক্ষতি করে, মানুষের ঈমান হরণ করার চেষ্টা করে, তাদেরকে বেঁধে দেওয়া হয়, মারাদাতুল জিন। এই জন্য শয়তানের সাথে শয়তান মরদুদ বা বিতাড়িত শয়তান লাগানো হয়, শয়তানের রজিম মারাদাতুল জিন ওর মানিও।
বিতাড়িত জিন যারা পাপিষ্ট জিন যারা সবসময় পাপের জন্য কুমন্ত্রণা দিতে থাকে মানুষের অন্তরে মানুষকে পথভ্রষ্ট করার জন্য লেগে আছে তাদেরকে শিকলাবদ্ধ করে বেঁধে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল কেমন করে বাঁধেন, কিভাবে তার জাহান্নামের দরজা বন্ধ থাকে, কিভাবে জান্নাতের দরজা খোলা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এসব গায়বের কথা ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, সুতরাং আমাদেরকে এর প্রতি ইমান রাখতে হবে, এই হচ্ছে মুমিনের কাজ। রমজানের ফজিলত বলার পরে এই একটি হাদিস দিয়েই আমি ক্ষান্ত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিয়াম সম্পর্কে রোজা সম্পর্কে যেসব ফজিলতের কথা বলেছেন তার এক দুটি হাদিস বলি। রমজান মাসের সিয়াম পালন করলে অতীতের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো রোজা রাখলো আল্লাহর প্রতি ইমান রেখে, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে যে আমাকে রোজা আল্লাহ পাক ফরজ করেছেন রাখতে হবে, তাহলে কি উফ আজকে খুব গরম, আজকে খুব খিদা লেগেছে, আজকে সেহরি খেতে পাইনি, এই রকম কথা মনে আসবে? কখন আসবে না। আমাকে রোজা রাখতে হবে, আল্লাহর প্রতি ইমান রয়েছে আমার যে আমার রব ফরজ করেছেন, সুতরাং আমাকে এই রোজা রাখতেই হবে। ইমানান ওয়াহতিসাবান এবং নেকির আশায়, পার্থিব কোনো উদ্দেশ্য নয়, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, কারো চাপে ভয়ে নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়, ইহতিসাব আর নেকির উদ্দেশ্য। যদি আল্লাহ পাকের প্রতি ঈমান রেখে নেকির উদ্দেশ্যে রোজা রাখে কেউ রমজান মাসের, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন, অতীতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। কিন্তু ফরজ ঠিক থাকতে হবে, ছোট গোনাগুলি আল্লাহ মাফ করবেন, সাগিরা গোনা কাবিরা গোনা যদি হয়ে থাকে তাহলে তওবা করে ফিরে আসতে হবে। অর্থাৎ কেউ যদি আধা নামাজি থাকে, রমজানের আগে চার রক্ত নামাজ পড়তো ফজর পড়তো না, আপনি কি মনে করেন যে ফজর না পড়ে চার রক্ত পড়া মুসলমান, বা মাঝে মধ্যে নামাজ পড়েন আর রমজান মাসের রোজা আসলো আর আপনার অতীতের গোনা মাফ হয়ে গেল? না, কখনো নাই। রমজান মাসের রোজা দিয়ে অতীতের গোনা মাফ হবে মানে যদি শর্ত আছে। আরেকটি হাদিস তাহলে আপনাকে শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তাহলে প্রথম পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমা, এবং জুমার নামাজ যারা পড়বে তাহলে জুমা পড়া মুসলমান হইলে হবে না। সপ্তাহে একদিন খ্রিস্টানরা রবিবারে যায় তাদের চার্চে, আর আপনার শুক্রবারে টুপি পাঞ্জাবি লাগিয়ে চলে যাবেন, এতে কাজ হবে না। প্রথম আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ বলা হয়েছে, ওয়াল জুমাতু ইলাল জুমা, এবং প্রতি জুমা আদায় করে। আর কি করে? রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত রমজানের রোজাও রাখলেন আপনি, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যত গুনাহ খাতা ভুল ভ্রান্তি হবে পাপ হবে মোচন করে দেবে, কাফফারা হয়ে যাবে, মাফ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের মাধ্যমে। কয়টি নেক আমল বললেন? পাঁচ ওয়াক্ত নামাজ, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ হইতে হবে, জুমার নামাজ, রমজান মাসের রোজা, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যে গুনাহগুলি হবে আল্লাহ পাক মাফ করে দেবেন। শর্ত আরেকটি আছে, ইজাজতুনি বাতিল কাবায়রু, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। মাশাআল্লাহ, আরব দেশে থেকে আপনাদের এই আরবিগুলা বোঝা খুব সহজ, আমি যেভাবে তরজমা করি তাতে বোঝা সহজ। ইজাজতুনি বা ইজতনা মানে পরহেজ করা, বেঁচে থাকা, আর কাবায়র মানে বড় গুনাহ থেকে। তা বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, চুরি করেন না, ডাকাতি করেন না, বেঈমানি করেন না, ছিনতাই করেন না, কাউকে মারধর করেন না, গীবত করেন না, এইভাবে আপনি যদি কাবিরা গুনাহ থেকে, নামাজ ছাড়েন না, জাকাতে বহিলি করেন না, জাকাত আপনি দিয়েছেন মাশাআল্লাহ, তাহলে আপনার আর কাবিরা গুনাহ নেই। আল্লাহর হকের ক্ষেত্রে কাবিরা গুনাহ নেই, মানুষের হকের ক্ষেত্রে কাবিরা গুনাহ নেই, কাবিরা গুনাহ নেই, বাকি যদি গুনাহ হয় আল্লাহ পাক মাফ করে দেবেন। ইজাজতুনি বাতিল কাবায়রু, এই হচ্ছে রমজান মাসের ফজিলত এবং এই রমজান মাসের সিয়াম রোজার ফজিলত। রমজান মাসের দ্বিতীয় ইবাদত যা রমজান মাসের সাথে খাস, কিন্তু এই ইবাদত সুন্নাত, তা হচ্ছে রমজান মাসের কিয়াম, সিয়ামের সাথে কিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিসে, যে হাদিসে রমজান মাসের রোজা রাখলে অতীতের গুনাহ আল্লাহ মাফ করে কথা বলা হয়েছে, সেই হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে, আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে অর্থাৎ তারাবি পড়বে, রাত্রের নামাজ পড়বে,
জামাত সহকারে পুরুষরা বিশেষ করে জামাত সহকারে মসজিদে পড়বে এটি হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জামাত সহকারে যেহেতু পড়া হয়েছে আর জামাতে পড়লে তার খুশু খুজু এবং তাতে আন্তরিকতা তাতে একাগ্রতা আরো বেশি বেড়ে যায় একা নামাজ পড়ার অজুহাত করে অনেক সময় ভাবলেন যে আমি বাড়িতেই হয়তো পড়বো কিন্তু বাড়িতে পড়তে গিয়ে গাফিলতি হইতে পারে আচ্ছা এই রাতে শুয়ে যাই শেষ রাতে পড়বো শেষ রাতেও পারলেন না সাহরি সময় হয়ে গেল এদিকে খাবেন না নামাজ পড়বেন দুই দিকে আপনি টানা পড়ার মধ্যে পেরেশানিতে পড়ে গেলেন এইভাবে গাফিলতি আসতে পারে অনেক ভালো মানুষদের দেখা গেছে সুতরাং এই সুন্নত কিয়াম রমজান মাসের জামাতি পড়ার চেষ্টা করবেন যাদের ফরজ ডিউটি নেই মালিকের পক্ষ থেকে আমরা যেহেতু চাকরি করতে এসেছি অনেকের হয়তো বাধ্য যে আপনার ফরজ নামাজ পড়ে আপনাকে কাজে চলে যেতে হবে ডিউটিতে চলে যাবে সেই ক্ষেত্রে আপনি যখন কাজ থেকে ফ্রি হইতে পারবেন তখন রাতের যে কোনো অংশে আপনি এই তারাবি বা কিয়ামুল লাইল কিয়ামে রমজান পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাজানা তাহলে একে কিয়ামে রমজান বলেছে রমজান মাসের কিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাই কেরামদের জামানায় দীর্ঘ লম্বা কিয়াম করে দাঁড়িয়ে তেলাওয়াত করা হইতো এই জন্য এই নামাজের নাম হচ্ছে কিয়ামে রমাজান দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করার নামাজ আর আজকাল তো আমরা এক আয়াত দুই আয়াত তিন আয়াত আর যারা বেশি পড়ে খতম তারাবি আমাদের দেশে তাদের এইখানে এক আয়াত পড়তে যে সময় লাগে তার মধ্যে ওরা দশ আয়াত পড়তে পারে বিশ আয়াত পড়তে পারে তাদের কি পড়ে হাফেজরা খতমে তারাবিতে তারা নিজেরাই শুনতে পায় না বুঝতে পারে না যে কি পড়লো না পড়লো কোন হরব কোথায় উচ্চারণ হইলো আর কোথায় খেলো কিছু বুঝে না তারা এইরকম নামাজ হয় না মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিস রয়েছে একটি লোক নামাজ পড়ে আসলো আসার পরে সালাম করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ইরজে ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি একটু তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে যাও ফিরে যাও পুনরায় নামাজ পড়ো ফাইন্না কালাম তুসাল্লি তুমি নামাজই পড়োনি তুমি নামাজই পড়োনি অথচ নামাজ পড়ে আসছে ওই লোক তিনবার করে এরকম হচ্ছে শেষে যখন এর চাইতে ভালো করতে পারছে না তাহলে নিশ্চয়ই ভালো করার চেষ্টা করেছিল সে বললেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ মা হুসাইন গায়রা হাজা এর চাইতে ভালো আমাকে কেউ নামাজ শিখায়নি ফাল্লেমনি সুতরাং আমাকে শিখিয়ে দেন ভালো নামাজ শিখিয়ে দেন সঠিক নামাজ শিখিয়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরতার সাথে ইতমিনানের সাথে প্রশান্তির সাথে নামাজ পড়তে বললেন এবং তার তরিকা শিখিয়ে দিলেন সুতরাং এই তাড়াহুড়ার তারাবির সংখ্যা অনেক বাড়িয়ে দিলেন বিশ করে দিলেন কিন্তু ওই বিশ রাকাত পড়তেও আধা ঘন্টাও লাগে না বিশ মিনিট থেকে আধা ঘন্টা লাগে আর এখানে আট রাকাত পড়ে তাতেও আধা ঘন্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এর চাইতে অনেক লম্বা লম্বা তারাবি পড়তেন আট রাকাত তারাবির বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েননি সহিহ বুখারী শরীফ হাদিস রয়েছে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইহদা আশারাতা রাকাতান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয় কোন তাবেঈ জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের নামাজের সংখ্যা কত ছিল রাতে তখন তিনি বলেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক বেশি করতেন না তিনি মা কানা ইয়াজিদু আলা ইহদা আশারাকাতান 11 রাকাতের বেশি এগারো রাকাতের বেশি কখনো নবী সাল্লাম পড়তেন না কিন্তু এগারো রাকাত পড়তে এত লম্বা সময় লাগাতেন দীর্ঘ সময় লাগতো যে সাহাবীরা বলছেন যে তৃতীয় দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারাবি পড়ে বের হইলাম তো এত ভয় হলো আশঙ্কা হলো যে আর আজকে সাহারি খেতে পাবো না হাত্তা খাসিনা আমাদের আশঙ্কা হলো যে আইয়াফু তানাল ফালাহ আজকের সাহারি আর খেতে পাওয়া যাবে না বাড়ি কত লম্বা নামাজ পড়েছেন এশা পরে শুরু করেছেন তারাবির নামাজ আর ফজর হইতে যাচ্ছে আশঙ্কা হয়েছে ফজর হয়ে যাবে এই সব নবী করিম সাল্লামের সুন্নত যদি সেই সুন্নতকে জীবিত নাও করতে পারি তো এক ঘন্টা তো লাগাতে পারবো যেই মসজিদে এক ঘন্টা ধরে তারাবি হয় সেই মসজিদে তো আমরা আগ্রহের সাথে যেতে পারবো যেই মসজিদের ইমাম খুশু খুজুর সাথে একটু লম্বা নামাজ পড়ে সুন্দর করে নামাজ পড়ে সেখানেও তো যেতে পারবো কিন্তু না এর ব্যতিক্রম দেখা যেখানে তাড়াতাড়ি নামাজ হয় সেই মসজিদে ভিড় এমন ভিড় যে ওখান দিয়ে আর চলাফেরা করা যায় না রাস্তাঘাট গাড়িতে ভর্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন রমজান মাসের দ্বিতীয় ইবাদত বলছিলাম যে তারাবি পড়া তারাবির হেফাজত করবেন কিন্তু আমার দেশে জাহিল সমাজ জাহিল ফতোয়া আছে কোন একদিন তারাবি পড়তে পারেন সেদিন রোজাই রাখে না রোজা কেন রাখেনি বলছে যে তারাবি না পড়লে রোজা হবে না যে তারাবি না পড়লে রোজা হবে না আজকে তারাবি পড়তে পারেনি সেজন্য রোজা রাখেনি এই হলো আমাদের অজ্ঞতার মানে সীমা যে কোনখানে আমাদের সমাজ পৌঁছে আছে তার আবি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর রমজান মাসের রোজা হচ্ছে ফরজ রোজা ছেড়ে দিলে আল্লাহর দরবারে হাজির আল্লাহ পাক মাফ করবেন না বিনা তওবা হাজির হলে
আল্লাহ পাক আযাব দিবেন এই ফরজ ছাড়লে এবং দ্বীনকে আপনি ধ্বংস করলেন তারাবির হেফাজত করুন কিন্তু তার আগে মনে রাখেন যে রোজা ছাড়া আপনার ঈমান অসম্পূর্ণ রোজা যদি না রাখেন তো আল্লাহ পাক রব্বুল এই কাবিরা গুনাহ maaf করবেন না যদি বিনা তওবা এরকম চলে যান আল্লাহ পাক আযাব দিবেন আর আল্লাহ যদি রহমত আপনার নেক আমল অনেক বেশি থাকে সে আল্লাহর রহমত হয় সেটা ব্যতিক্রম রমজান মাসের এই ইবাদত এবং এই ইবাদত অন্য মাসেও রয়েছে একই ইবাদত কিন্তু এটাকে অনেকে দুই ইবাদত করে ফেলেছে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা না এই রকম আসলে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের নামাজকে সূরাতুল মুজাম্মিল বলেছে আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা রাতের কিয়াম করো রমজান মাস আসলে ওই একই নামাজ মান কামা রমজান রমজান মাসের কিয়াম করলো তাহলে কিয়াম এই সালাতুল কিয়াম একই নামাজ আসলে বাকি কথা হলো যে আপনি এই আট পড়ে নিয়ে অতিরিক্ত আপনি নফল রাত জাগরণের জন্য নফল পড়তে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু নির্ধারিত করে যদি পড়েন সবচাইতে উত্তম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক সংখ্যার দিক দিয়ে আর কোয়ালিটির দিক দিয়ে দুই রকম সুন্নতের আমল করার চেষ্টা করবেন আজকাল মানুষ কোনোটা সুন্নতের আমল করে না না সংখ্যার দিক দিয়ে নবী সুন্নতের পাবন্দি করে আর না কোয়ালিটির দিক দিয়ে সুন্নতের পাবন্দি করে দুই সুন্নতের যারা পাবন্দী করবে তারাই সত্যিকার সুন্নতের অনুসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক কোরআনে কারিমে মুমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি রাতে আল্লাহ পাক রব্বুল নামাজ পড়তে বলেছে ঘুম ত্যাগ করে কোরআনে কারিমের আদেশ তো এই নামাজই নামাজ যেই নামাজকে তাহাজ্জুদ বলা হয় ওই নামাজকে কিয়ামে রমজান বলা হয় সেই নামাজকে কিয়ামুল লাইল বলা হয় সেই নামাজকে তারাবি বলা হয় কোনো পার্থক্য নেই নামের শুধু পার্থক্য নামাজ একই নামাজ এই রমজান মাসের আরেকটি নফল ইবাদত হচ্ছে বেশি বেশি কোরআনে করিম তেলাওয়াত করা বেশি বেশি কোরআনে করিম তেলাওয়াত করা কারণ রমজান মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন তাই রমজান মাসের সাথে কোরআনে করিমের সম্পর্ক আছে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন রমজান এমন এক মাস যে মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন সুতরাং আল কোরআনের হেফাজত করতে হবে আল কোরআনের হেফাজত বিভিন্ন দিক থেকে হেফাজত করতে হবে কোরআনে করিমের তেলাওয়াত কোরআনে করিম মুখস্থ করা কোরআনে করিমের অর্থ বোঝা কোরআনে করিমের বাস্তবের সবগুলি কোরআনে করিমের হেফাজতের অন্তর্ভুক্ত সুতরাং কোরআনে করিম যারা হাফেজ তারা হেফজ রিভাইজ করবে যারা হাফেজ নয় বারবার করে তেলাওয়াত করবে এবং অর্থ বোঝারও চেষ্টা করবে অর্থ সহ কিছুটা অর্থ সহ পড়বে কিছুটা এমনিতে তেলাওয়াত করা ইবাদত করা কারণে কোরআনে কারিমে তেলাওয়াত করবে এবং প্রত্যেক অক্ষরে অক্ষরে যেহেতু দশ নেকি রয়েছে সেই নেকি অর্জন করার চেষ্টা করবে রমজান মাসের সাথে কোরআনে কারিমের একটা গাঢ় সম্পর্ক আছে সুতরাং রমজান মাসে বিশেষ করে কোরআনে কারিম তেলাওয়াত বেশি বেশি করবেন তার মানে এই নয় যে এক শ্রেণীর লোক আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়ত দান করেন মনে করেন যে কোরআন মানে রমজান মাস রমজান মাসে খতম করবো সারা বছর কোরআন স্পর্শ করে না ছুঁয়েও দেখে না এমন আচরণ হইলে হবে না কোরআনে কারিমের সাথে কোরআনে কারিম আপনার আমার জীবনের আসমানি সিলেবাস সুতরাং প্রতিদিন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে আমলের দিক থেকে তেলাওয়াতের দিক থেকে অর্থ পড়ার দিক থেকে তাফসিরের দিক থেকে চর্চা করার দিক থেকে শিক্ষা দেওয়া নেওয়ার দিক থেকে আর বিশেষ করে রমজান মাসে বিশেষ আমাদের সম্পর্ক হইতে হবে কোরআনে কারিমের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন আসার পরে কানা ইউআরিজুল কোরআন কোরআন রিভাইজ করতেন শোনান যা নাজিল হয়েছে এই গত বছরগুলিতে শোনান এ করে প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম বসতেন রাত্রে রমজানের রাতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইতেন শেষ বছরে যেই রমজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল হয়ে গেল আরাজাহুল কোরআন মাররাতাইন সেই হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দুইবার করে কোরআনে করিম পুরো খতম করে শুনিয়েছেন আল্লাহ পাক এইভাবে দিনকে কমপ্লিট করেছেন এবং কোরআনে কারিমের সুরক্ষা হেফাজতের ব্যবস্থা করেছেন রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইফতারের সময় বিশেষ করে দোয়া করা এই মর্মে দুটি হাদিস আছে একটি হচ্ছে রোজার অবস্থায় যে কোনো সময় দোয়া বেশি বেশি কবুল হয় তাহলে সকালে হোক আর বিকালে হোক দুপুরে হোক রোজার অবস্থায় আপনি আল্লাহ পাকের দরবারে দুনিয়া আখেরাত চাওয়ার চেষ্টা করেন আমরা চাওয়ার ক্ষেত্রেও কৃপণতা করি তো পাবো কোথা থেকে চাওয়ার ক্ষেত্রে যদি কৃপণতা হয় আল্লাহ পাকের কাছে আমরা একাগ্র চিত্তে চাইতে না পারি ইখলাসের সাথে অন্তর লাগিয়ে যদি আল্লাহ পাকের কাছে দরখাস্তই না করতে পারি পাবো কোথা থেকে আর বিশেষ করে যখন আমল শেষ হতে যাচ্ছে রোজা শেষ হয়ে এখন আপনি ইফতারির দিকে যাচ্ছেন সেই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করেন কারণ এই সময় আপনার পারিশ্রমিক আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সময় সুতরাং আল্লাহ পাক এই সময় দোয়া শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে তিন শ্রেণীর মানুষের দোয়া খণ্ডন হয় না তার মধ্যে দাওয়াতুস সায়েম হেইনা ইফতির
রোজাদারের দোয়া যখন ইফতারির সময় হয়ে আসে, সামনে খাবার আছে অথচ খাচ্ছে না, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন যে মা আরাদা হাউলা, কি উদ্দেশ্য, কি সামনে খাবার আছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বাসি হয়ে যাচ্ছে, আর খাবার নিয়ে বসে আছে, খাচ্ছে না কেন বলো তো দেখি? তোমরা তো বলছিলে যে না আদমকে সৃষ্টি করতে হবে না, তো বলো এরা খানা নিয়ে বসে আছে কেন সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন এই অবস্থায় দেখেন তখন এত খুশি হন যে ফেরেশতাদের সামনে গৌরব করেন। সুতরাং এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে ইলাহি নাজিল হওয়ার সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। দোয়ার সম্পর্ক যেমন বললাম কোরআনে কারিমের সম্পর্ক আছে রমজানের সাথে, তেমন দোয়ার সম্পর্ক আছে রোজার সাথে, রমজানের সাথে। রমজান এবং রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে যে আয়াতগুলি আল্লাহ পাক সূরা বাকারায় নাজিল করেছেন সে আয়াতের মাঝখানে একটি আয়াত রয়েছে দোয়া সম্পর্কে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। 183 থেকে শুরু হয়েছে সিয়াম এবং রমজানের কথা, আর 186 আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ার কথা উল্লেখ করেছেন মাঝখানে, তারপরে আবার রোজা, রোজার আকাম মাসলা মাসাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে রমজানের সাথে এবং রোজার সাথে দুয়ার একটা সম্পর্ক আছে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দা যদি, বান্দারা যদি জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, প্রথম ইসলামের যুগ ছিল, জিজ্ঞাসা আকরিবুন রাব্বানা আম বাঈদুন, আমাদের রব কাছে না দূরে, যদি কাছে হন ফানোনাজি, যদি কাছে হন তিনি নিকটবর্তী তাহলে চুপি সুরে কথা বলবো, আস্তে আস্তে আল্লাহ পাকের সামনে দরখাস্ত করবো, আম বাঈদুন যদি দূরে হন তিনি ফানোনাজি তাহলে চিল্লা চিৎকার করে আল্লাহ পাককে ডাকবো। তাহলে চিৎকার করে দোয়া করার সুন্নতি তরিকা নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরামদের কোরআনে কারীমের আয়াত নাযিল করেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও হে নবী ফাইন্নি করিব, আমি নিকটে। আল্লাহ পাক নিকটেও আবার আরশে আজিমও, দুটোতে কোনো বৈপরীত্য নেই, দ্বন্দ্ব নেই। আল্লাহ পাক সম্পর্কে যারা এই দ্বন্দ্বে ভোগে যে আল্লাহ পাক নিকটে আবার আসমানে কি করে, তাহলে সর্বত্র তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারেনি। ক্ষুদ্র সৃষ্টি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, চন্দ্র সূর্য, তারপরে আমরা যেখানে থাকি আমাদের সাথে সূর্য, এখানে থাকলে ওই সামনেই, বাংলাদেশে গেল ওই সামনে, জাপানে গেল ওই সামনে, আমেরিকা ইউরোপে গেল সেখানে মনে হচ্ছে সূর্য আর চন্দ্র। আল্লাহ পাকের সৃষ্টি যদি এত দূরে থাকা সত্ত্বেও আমাদের সাথেই চলতে আছে মনে হচ্ছে, যেখানে যাচ্ছেন ওখানে সূর্য, যেখানে যাচ্ছেন ওখানে চন্দ্র, ফাকাইফা বিল খালেক, তাহলে যিনি স্রষ্টা তার অবস্থা কেমন হইতে পারে? তিনি নিকট আবার আরশে আজিম, আর রহমান ও আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে আজিম আছেন, আর ফাইনি করিব, এবং আল্লাহ পাক আমাদের করিব আছেন, নিকটবর্তী আছেন। অজীব দাওয়াত আদা, আমি দোয়াকারীর দোয়া কবুল করে থাকি, ইজা দান, যখন আমার কাছে দোয়া করে, ফালিয়াস্তাজিবুলি, কিন্তু আল্লাহ পাক দুটো শর্তের কথা বলেছে, দোয়া আল্লাহ কবুল করবে, আমাদের অনেকের দোয়া কবুল হয় না। তাহলে নিজের আত্মপর্যালোচনা করতে হবে, নিজের হিসাব নিকাশ করতে হবে, আমার দোয়া কেন কবুল হয় না, আল্লাহ ফালিয়াস্তাজিবুলি, আমার দাওয়াত যেন কবুল করে। আল্লাহ পাক যা দিয়েছেন বিধি বিধান সাদরে গ্রহণ করতে হবে, আল্লাহ তোমার দিনকে কবুল করলাম, রাদিত বিল্লাহ রাব্বাও ওবিল ইসলামে দীনা ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ, এটা শুধু মন্ত্রের মতো পড়লে হবে না, আল্লাহ তোমাকে রব হিসাবে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, ইসলামকে দিন জীবন বিধান রূপে সার্বিক ক্ষেত্রে আমার জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছি সন্তুষ্ট চিত্তে, অবে মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নবী এবং রাসূল এটাও সন্তুষ্ট হয়ে মেনে নিয়েছি, এটা অন্তর থেকে হইতে হবে। ফালিয়াস্তাজিবুলি, আমার দাওয়াত যেন কবুল করে, গ্রহণ করে, ওয়ালিউমিনু বি, আমার প্রতি বিশ্বাস করে, ঈমান নিয়ে আসে, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা অবশ্যই আল্লাহ পাক দেবেন। তো আল্লাহ পাক দোয়া করতে বলেছেন এবং এই দোয়ার বিষয়টিকে আল্লাহ পাক রমজান এবং রোজা সংক্রান্ত আয়াতগুলির মাঝখানে উল্লেখ করেছেন। তাহলে রমজানের সাথে রোজার সাথে এই দোয়ার সম্পর্ক আছে, আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন এবং আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন, এবং দোয়া খণ্ডন হওয়ার যেসব কারণ রয়েছে, বাধা দোয়া কবুল হয় যেসব বাধা রয়েছে, আল্লাহ পাক সেসব বাধাকে আমাদের দূর করার তৌফিক যেন দান করেন। রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ করা, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেবে ইতিকাফ করবেন। সবচাইতে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদে হারামের ইতিকাফ,
তারপরে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদ নববীর ইতিকাফ, তারপরে উত্তম ইতিকাফ হচ্ছে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার ইতিকাফ, তারপরে সমস্ত দুনিয়ার জুমা মসজিদ সমান, সমস্ত দুনিয়ার জামে মসজিদ সমান। এখানে দাম্মামে জামে মসজিদে ইতিকাফ করে যে ফজিলত পাবেন আপনি সুদূর বাংলাদেশে, জাপানে, যে কোনো দুনিয়ার যে কোনো আনাসখান আছে যেখানে জামে মসজিদ রয়েছে, কারণ জুমা পড়তে হবে ইতিকাফকারীকে। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত, বরং সুন্নতে মুআক্কাদা, অনেকের নিকট এর চাইতে বেশি তার শক্ত হুকুম রয়েছে অনেক ফোকাহা কেরামদের নিকট। আর বাকি যে কোনো সময় নফল ইতিকাফ করা যেতে পারে, অল্প কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য মসজিদ অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ ফাকর সর্বদার জন্য মসজিদে আপনি বসে থাকবেন এটা জায়েজ করেননি। আল্লাহ বলছেন জুমার নামাজ সম্পর্কে, মহান আল্লাহ বলছেন ফাইজা কুজিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আর, তখন পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, এদিক সেদিক ছোটাছুটি করো, অবতাগ ফজরিল্লাহ, আল্লাহ পাকের যে অনুগ্রহ রেজিক রয়েছে তা সন্ধান করো, এবং সেখানে গিয়েও পাপে লিপ্ত হেও না, হারাম খেও না, ওয়াজকুরুল্লাহ কাস, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণে রাখবে, আল্লাহর জিকির আজকার করবে। এই জন্য বাজারে গেলে বাজারে ঢুকার জিকির আজকার আছে, দোয়া আছে, জি সবসময় আল্লাহ পাকে স্মরণ করবে, তাহলে তোমার দ্বারা গুনাহ হবে না, ডিউটি করলেও গোনা হবে না, ব্যবসা করলেও গোনা হবে না, আর যে কোনো কাজ করলে মেহনত করলেও গোনা হবে না, রুজি রোজগার করলেও গোনা হবে না। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। রমজান মাসের বিশেষ আরেকটি ইবাদত, বেশি বেশি দান করা, সবসময় দান করেন, কারণ অভাবই সবসময় রয়েছে মুসলিম উম্মাই, কিন্তু বিশেষ করে রমজান মাসে দান খায়রাত করার আরো বেশি গুরুত্ব রয়েছে আর ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, সহিহ বুখারী প্রথম দিকে হাদিস পাবেন, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আমরা যত শিক্ষিত হয় তত বেশি কৃপণ হয়ে যায়, এটা বাস্তব সত্য। মাদ্রাসা পড়া শিক্ষিত হোক, আমার এটি কমপ্লেন না, আমি দরখাস্ত হিসাবে বলছি, যাতে করে আমাদের কৃপণতা দূর হয়। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়া শিক্ষিত, যত বেশি শিক্ষিত তত বেশি কৃপণ, আল্লাহ পাক জানে কেন আমরা আজকাল এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় মুআল্লিম এবং সবচেয়ে বড় ওস্তাদ, আর সবচেয়ে বেশি তিনি দানশীল ছিলেন। কান আজওয়াদান নাস ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে আরো বেশি দানশীল তিনি হয়ে যেতেন, আরো বেশি দানশীল হয়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করতেন এবং কোরআন শুনতে আসতেন, তখন আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালা, প্রবল বেগে যে ঝড় বাতাস বয়ে আসে তার চাইতে বেশি দ্রুতগামী হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান খায়রাতের ক্ষেত্রে দানশীলতায়। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম আদর্শ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে, নফল সুন্নতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে, উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। রমজান মাসের সাত নম্বরের ইবাদত শুধু সংক্ষেপে আমি গণনা করিয়ে দিচ্ছি, তা হচ্ছে রোজাদারদের ইফতার করানো। সে রোজাদার অভাবী ছাড়া সচ্ছল হইতে পারে, সুখীরাও হইতে পারে। এই ক্ষেত্রে শর্ত না যে শুধু গরিবকে ইফতার করাবেন, ধনীকেও আপনি ইফতার করান। এই ইফতার জাকাত নয়, কোন সাদকা নয় যে এতে সচ্ছল ব্যক্তি অংশ নিতে পারবে না বা সচ্ছল ব্যক্তি অন্যের ইফতার করতে পারবে না, অবশ্যই ইফতার করবেন এবং ইফতার করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ফাত্তারা সায়মান, কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায় ফাল কানা লাহু মিসলু আজরিহি, রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, নেকি পেল, রোজা ইফতার করিয়ে তার সমান নেকি আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে। আন্নাহু গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সায়মে শাইআন, রোজাদার রোজায় ঘাটতি করা হবে না, রোজাদারের রোজার নেকি কমিয়ে দিয়ে ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি রোজা ইফতার করলে, এমন নাই, আল্লাহ পাক নিজের রহমত অনুগ্রহ থেকে দেবেন। হাদিস সহিহ তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে। রমজান মাসের আরেকটি খাস ইবাদত হচ্ছে, যাতে বেশি ফজিলত রয়েছে এদিক দিয়ে খাস, তা হচ্ছে রমজান মাসে উমরা করা। উমরা সারা বছর করেন, কিন্তু রমজান মাসে যদি উমরা করেন এর ফজিলত হজের সমান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে হজ করার সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলাকে বললেন, উম্মে সেনান তার নাম ছিল, উম্মে সেনান আনসারি মহিলা, হজে যেতে পারেনি, কোনো কারণে হজে যেতে পারেনি। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক কাজ করো, হজের হজ ফরজ, হজ তো জীবনে একবার আদায় করতে হবে যে ব্যক্তি সচ্ছল তাকে, কিন্তু তুমি যখন হজে যেতে পারো না, এক কাজ করো রমজান মাসে উমরা করে না, ফাইন্না উমরাতান ফি রমাদানা
تعدل حجتن معي رمضان ماشي عمرا کرلے عمر شاتے ایک حاج قرار شمان نیکی پابی سبحان اللہ شتران جیسا بھائیرا چھوٹی پابی انہیں ایک بھائیرا چھوٹی پاننا چھوٹی دینے رمضان ماشي যারা ছুটি পাবেন আল্লাহ শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ রমজান মাসে আল্লাহ পাক ছুটির ব্যবস্থা করে দিয়েছেন অথবা ফ্রি কাজ করেছেন যে কোনো সময় রমজান মাসে তিন দিনের জন্য গিয়ে বা দুই দিনের জন্য গিয়ে উমরা করে আসতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন তবে ফরজ হজ আদায় করে যারা সৌদি আরবে চলে এসেছেন তাদের অধিকাংশ মুসলিমের উপর হজ ফরজ হয়ে গেছে এখান থেকে মক্কাতুল মুকাররমা পৌঁছা সহজ সুতরাং এই ফরজ হজ আদায় করায় বিলম্ব করবেন আল্লাহ যেন নেক আমল তৌফিক দান করেন রমজান মাসের নয় নম্বরের নেক আমল হচ্ছে কদরের রাতে বেশি বেশি ইবাদত মেহনত করা ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে বা রমজান মাসে আলোচনাগুলিতে বিস্তারিত আলোচনা করা হবে আল্লাহ এই কদর রাতের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন কয়েক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন একটি সূরায় এই মর্মে আল্লাহ পাক নাযিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল সূরা কদর ওর নামই হচ্ছে এই কদর রাতের ফজিলতে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের প্রথম আয়াতে ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা বরকতময় রাত বলে আখ্যায়িত করেছেন সেই রাতও হচ্ছে কোরআন নাযিল হওয়ার রাত সেটা কখন হ্যাঁ শবে কদর কখন রমজান মাসে না শাবান মাসে রমজান মাসে সুতরাং বিভ্রান্তির শিকার হবেন আল্লাহ পাক হেদায়েত করে ওই সব গুমরাহদেরকে যারা জাতিকেও গুমরাহ করছে প্রচার মাধ্যমে টিভিতে আসছে আর বলছে সূরা দোকানে আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকার সেটা হচ্ছে শবে বরাত আরে আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছে ওই রাতে কোরআন তো নাযিল হয়েছে শাহরুল রমাদান আল্লাযি উনজিলা ফিহিল কোরআন রমজান মাসে নাযিল হয়েছে তাহলে শাবান মাস আর শবে বরাত কোথায় আসলো কোরআনে কারীমে শবে বরাতের কথা তার গন্ধ পর্যন্ত নেই কেউ যদি বলে থাকে এই বিদাতীদের মতো তার আগে আর কোনো তাফসীর কিতাবে থাকে সেটি গ্রহণযোগ্য নয় কারণ আল্লাহ স্পষ্ট করছেন যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে আর সেই রাতটি হচ্ছে বরকতের রাত আর সেই বরকতের রাত রমজানে শাবানে নয় রমজান মাসের বিশেষ ইবাদত বন্দেগী হচ্ছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানি না আর সময় দেবেন কিনা সুতরাং সংশোধন করেন এই ভালো সময় যদি সংশোধন না করতে পারি ভালো স্থানে যদি সংশোধন না করতে পারি তাহলে অন্য কোনো সময় সংশোধন হবে না আপনারা বাস্তবে দেখবেন যে একজন মানুষ গুনাহ করলে মসজিদের ভিতরে গুনাহ করতে সাহস করে না তাই না তার মানে স্থানের শ্রদ্ধা করে যেমন স্থানের শ্রদ্ধা করতে হবে তেমনি সময় কালেরও শ্রদ্ধাশীল হইতে হবে রমজান মাসের শ্রদ্ধা করে আল্লাহর হস্তে তওবা ইস্তিগফার করেন গুনাহ থেকে ক্ষান্ত হন রমজান মাস যখন চলে আসে প্রত্যেক রাত্রে ইউনাদি মুনাদি মিনাস সামাই আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেন আর বলেন ইয়া বাগিয়াল খাইর আকবিল হে কল্যাণ কামিরা অগ্রসর হও এগিয়ে আস আরো নেকি করো আরো নেকি করো ভালো মানুষদেরকে আল্লাহ বলেন আল্লাহর ফেরেশতা দিয়ে ওয়া ইয়া বাগিয়াল শাররি আর যারা পাপিষ্ট গুনাহগার লোক তাদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া বাগিয়া শাররে হে অনিষ্ট কামনাকারীরা হে পাপীরা আকসির এখনো ক্ষান্ত হও থেমে যাও আকসির থেমে যাও ওয়া যালিকা কুল্লা লাইলা প্রত্যেক রাত্রে এই রকম ডাক দেওয়া হয় আসমান থেকে রমজান মাসের শেষ ইবাদত বন্দেগী হচ্ছে যাকাতুল ফিত্র আদায় করা এই দশ বারোটি বিষয় আপনাদের সামনে পেশ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন রমজান মাস সংক্রান্ত অনেক মাসলা মাসায় রয়েছে রোজা ভঙ্গকারী বিষয় কি বিষয়ে রোজা ভঙ্গ হয় কি বিষয়ে রোজা ভঙ্গ হয় না এছাড়াও রমজান মাস সংক্রান্ত অনেক সুন্নত মুস্তাহাব কাজ রয়েছে সাহাদি খেয়ে রোজা রাখা ইফতারি করা এবং ইফতারি খেজুর দিয়ে করা আর ইফতারির ক্ষেত্রে তাড়াতাড়ি করা সাহারি বিলম্ব করে করা এ সমস্ত বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা সময় সুযোগ পেলে আগামীতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ পাক যেন নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ইবাদত বন্দেগী আমাদের যেন কবুল করেন আল্লাহ আমাদের শাবানে যেন বরকত দান করেন আল্লাহ আমাদেরকে খালেস অন্তর থেকে নির্ভেজাল নিখুঁত তওবা করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন আল্লাহ আমাদের কবর আযাব থেকে যেন রক্ষা করেন আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান সন্ততি যেন দান করেন আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন তাতে যেন বরকত দান করেন আল্লাহ আমাদের হালালে যেন বরকত দান করেন আর হারাম থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদেরকে মানুষের যেন মুখাপেক্ষী না করেন আল্লাহ যেন আমাদের সমস্ত প্রয়োজন আমাদের যত কিছু রয়েছে আল্লাহ যেন আমাদের দূর করে দেন আর অন্যের যেন দ্বারস্থ আল্লাহ পাক যেন না করেন যেসব ভাইয়েরা বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের পীড়া অসুস্থতা যেন দূর করে দেন যেসব ভাইয়েরা পেরেশানিতে রয়েছেন আল্লাহ তাদের পেরেশানি যেন দূর করে দেন যেসব ভাই বোনেরা ইন্তেকাল করেছেন মুমিন মুমিন
মহামানত আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদতবন্দগী যেন কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক ভাই জিজ্ঞাসা করেছেন যে রমজান মাসের এতেকাফ সম্পর্কে কোরআন ও হাদিসের আলো কিছু বলবেন কি রমজান মাসে এতেকাফের কথা বলা হয়েছে আর কোরআনে কারিমে এতেকাফের কথা আল্লাহ উল্লেখ করেছে যেখানে রমজান মাসের মাসলা মাসায়েলের কথা আল্লাহ পাক বর্ণনা করেছে সেখানে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তোমরা স্ত্রীদের সাথে মিলন করবে না যখন তোমরা বা যৌন কামনার সাথে স্পর্শ করবে না ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তাহলে এই ইতিকাফের কথা আল কোরআনে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন রমজানের শেষ দশকে আর এই ইতিকাফ সম্পর্কে আশা করি আপনার যতটা প্রশ্ন তার সংক্ষেপে উত্তর দেওয়া হয়েছে কিভাবে কতদিন তাও বলা হয়েছে জি বলছেন যে সুফি ভাইয়ের আম্মা অসুস্থ আপনার সকলের উপস্থিতির নিকট দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন শেফা দান করেন আর আমভাবে বলা হয়েছে ইনশাআল্লাহ সেই দোয়া ইনশাআল্লাহ তাআলা পৌঁছিবে তবে আমাদের মতো গুনাহগারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিকের তৌফিক দান করেন এবং আমাদের দোয়া আল্লাহ পাক যেন কবুল করেন বিশেষ করে যখন চোখের আড়াল থেকে দোয়া করা যায় দোয়া কবুল হয় চোখের আড়ালে যারা আমাদের সামনে নেই তাদের জন্য যদি আমরা দোয়া করি হাদিসে আছে যে এই দোয়াতে ইখলাস আছে সুতরাং এই দোয়া কবুল হয় লোক দেখানো নয় কাউকে খুশি করার জন্য নয় ইখলাসের সাথে আল্লাহ পাক যেন কবুল করেন আল্লাহ পাক সকল ক্ষেত্রে আমাদের এবং আমাদের ভাইদের বন্ধুদের যেন দোয়া আল্লাহ পাক কবুল করেন আমাদের সকলকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন এক ভাই জিজ্ঞাসা করেছেন আমার বাবা তার জীবনকালে পীর ভক্ত ছিল এখন উনি মৃত সন্তান হিসাবে ওনার কি করতে পারি যা করলে ওনার কবর আজাব মাফ হবে পীর ধরা লোক দুই রকম এক রকম লোক যারা পীর ধরে কিন্তু শিরক কুফরি করে না কবরে সেজদা করে না মাজারে সেজদা করে না অথবা পীরকে সেজদা করে না তারাকে বলবো যে তারা হয়তো বিদাত করে কিন্তু শিরক কুফরি বড় শিরক কুফরিতে নেই আল্লাহ পাক বিদাতের গুনাহ অন্যান্য গুনাহের মতো আল্লাহ হয় মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা বাকি বড় শিরক হইলে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না ওই অবস্থায় মরে গেলে কোরআনে কারীম আল্লাহ পাক ঘোষণা করেছেন তারপরেও হয়তো তাদের অজ্ঞতা ছিল জানার কোনো সুযোগ সুবিধা হয়নি এমন নয় যে আপনাদের মতো এসেছে তৌহিদের দেশে সুন্নতের দেশে আরব দেশে এসেছে এখানে জানার সুযোগ সুবিধা হয়েছে না ওই রকম তৌহিদ সুন্নতের আলেমের সাথে বসার কাছে যাওয়ার সুযোগ সুবিধাই হয়নি এমন এলাকায় হয়তো জন্ম নিয়েছে আর ওখানে ইন্তেকাল করে গেছে সুতরাং আল্লাহ হয়তো এই ক্ষেত্রে তাদের ওজর কবুল করতে পারেন কিন্তু গায়েবের কথা আমরা জানি না আপনি দোয়া করতে থাকেন আল্লাহ পাক হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা মুশরিকদের ক্ষেত্রেও মুনাফিকের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতে গেলেন আল্লাহ পাক পরে নিষেধ করলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার চেষ্টা করলেন যে দোয়া করি সুতরাং আপনি দোয়া করেন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওজর অজ্ঞতার ওজর কবুল করবেন জানতে সুযোগ পাননি তার ওজর আল্লাহ পাক কবুল করবেন আর যদি শুধু বিদাত হয়ে থাকে শিরক পর্যন্ত বড় শিরক পর্যন্ত না পৌঁছে থাকে তাহলে আল্লাহ পাক ইনশাআল্লাহ যেমন অন্য অন্য গুনাহ মানুষের মাফ করেন আল্লাহ পাক ওই সব গুনাহ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা আমার নিজের অর্থ সম্পদ নেই আমার মাতার উপর কি হজ আছে না মায়ের হজ মায়ের সম্পদ দিয়ে করতে হবে আপনার পয়সা যদি থাকে তো মায়ের উপর হজ ফরজ না বাকি এহসান করে করিয়ে দেন যেমন মা এহসান করেছে বাবা এহসান করেছে আপনি আপনার পয়সা দিয়ে এহসান করে হজ করেন সেটা ভালো নেকির কাজ করলেন আপনিও নেকি পাবেন তাদেরও ফরজ হজ আদায় হবে ইনশাআল্লাহ কিন্তু হজ ফরজ অতক্ষণ হয় না যতক্ষণ নিজের ব্যক্তি মালিকা নাই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার এবং এখান থেকে ফিরে যাওয়ার সমান শক্তি না হবে ততক্ষণ কারো উপর হজ ফরজ হবে না লিখেছে এটা বুঝতে পারছি না পরে দেখান এটা কি লিখেছেন দা এই শব্দটা কি পুরুষ মহিলা হ্যাঁ ও
পুরুষ মহিলার কবরে কি পার্থক্য আছে? পুরুষ মহিলার কবরে কি পার্থক্য আছে? আমার তো জানা নেই কি পার্থক্য আছে। গত সপ্তাহে এক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে মহিলাদের কবর কে বেশি খনন করা হয় আর পুরুষের কম করা হয়, এরকম কিছু জিজ্ঞাসা করেছিলেন। যদি এরকম করা থাকে আমার এই সম্পর্কে কিছু জানা নেই, বরং একই রকম কবর হবে। পানি ওঠার যদি আশঙ্কা না থাকে অথবা ভুসড়ে যাওয়ার, হয়তো বালি মাটি ভুসড়ে যাওয়ার আশঙ্কা না থাকে, তাহলে বেশি গভীর করতে বলা হয়েছে কবরকে, যতটা সম্ভব হবে একটু ডিপ করবে, গভীর করবে কবরকে। যে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আপনি বলেছেন জন্ম নিয়ন্ত্রণ হারাম, কিন্তু যেভাবে মানুষ বাড়ছে এতে আমাদের কৃষি জমি বছরে কত শতাংশ? 1% করে কমছে। আমার প্রশ্ন, আপনি উক্ত সমস্যার কিভাবে সমাধান করবেন? আপনাদের মনে আছে আজকে থেকে 30 বছর আগে আউশ ধান হয়তো মাত্র 3 মন বিঘা হইত, 2 মন 2.5 মন হয়েছে আউশ ধান। মনে আছে না নেই কারো? আউশ ধান, আমাদের অঞ্চলে ভাদুই ধান বলে, রাজশাহী মালদা দিনাজপুরে ভাদ্র মাসে যেহেতু হইতো ভাদুই ধান বলে। তো এই আউশ ধানের বিঘাতে মাত্র 2.5-3 মন করে হইত, আর তখন অনেকে অনাহারে থাকতো, অনেকের বাড়িতে দুপুরে খেয়েছে রাত্রে খাবার ব্যবস্থা হয়নি। এখন ওই জমিগুলিতে এমন এমন ধান হচ্ছে যেগুলো 30 মন 40 মন হচ্ছে বিঘা, হচ্ছে না? হচ্ছে না। আচ্ছা, তখন মানুষের কাছে জমি যথেষ্ট জমি ছিল, যথেষ্ট জমি ছিল। আমার দাদা আমলের জমি 100-100 বিঘা জমি ছিল তাদের কাছে, আর এখন আমাদের কাছে 10 বিঘা জমি পাওয়া মুশকিল। এখন আমরা বেশি সুখী আছেন, আমার দাদা আমলের লোকেরা বেশি সুখী ছিল বলেন দেখি, বলেন? তাহলে জমি দিয়ে শুধু সুখী করা যায় না, হ্যাঁ, জমি দিয়ে আর ঘর বাড়ি দিয়ে শুধু সুখী করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক, আল্লাহ ভালো করে জানেন যে কিয়ামত পর্যন্ত কত লোক আসবে এবং তাদের রিজিক কোথা থেকে দিতে হবে সবকিছু আল্লাহ জানেন। আপনার এই জমিতে, এই ছোট্ট দেশে, ঘন বস্তিতে, বাংলাদেশের মতো একটা দেশে, সেখানেও আল্লাহ পাক রাজ্জাক। সুতরাং এই জমিতে আল্লাহ রিজিক দেবেন অবশ্যই, যদি আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করেন, আর আপনি আব্দুর রাজ্জাক হন। কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম নিজেই রাজ্জাক হয়ে গেছে, নিজেই রিজিক দাতা ছেলে মেয়েদেরকে, সেই জন্য আল্লাহ তাদের কাছ থেকে বরকত ছিনিয়ে নিচ্ছে, বান বন্যা দিয়ে ডুবিয়ে, আর বিভিন্ন আজাব দিয়ে, আর বিভিন্ন রকমের পীড়া ব্যাধি দিয়ে, টাকা পয়সা আল্লাহ পাক অন্য দিক থেকে নিয়ে নিচ্ছে। তুমি বাঁচাবে আল্লাহ পাক অন্য দিক থেকে নিয়ে নিচ্ছে, চুরি ডাকাতি ছিনতাই নিরাপত্তাহীনতা বিভিন্ন রকম আজাব দিয়ে আল্লাহ পাক অশান্তিতে রেখেছেন মানব জাতিকে তাদের পাপের কারণে। কিন্তু আল্লাহকে সত্যিকার রাজ্জাক হিসাবে ধরেন আর আল্লাহকে বলেন, আল্লাহ তুমি হালাল রিজিক দাও, আমার ছেলে মেয়েদের রিজিকে বরকত দাও। আল্লাহ পাক যে কোথা থেকে রিজিক দেবেন, আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তালাক নিয়ে এক মহিলা চলে, সুরায় তালাকের আয়াত, কিন্তু আমি সুরায় তালাকের তাফসীরে কথা বলেছি জুমার দিনের কিছুদিন আগেই। আল্লাহ বলছেন ওই তালাক নিয়ে চলে যাচ্ছে অসহায় মহিলা, জানি না ওর বাবা বেঁচে আছে কিনা, ওর ভাই নেবে কি নেবে না, বাড়িতে খেতে দেবে কি দেবে না, হয়তো থাকতে দেবে না। আল্লাহকে বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়া যে আল্লাহ মাখরাজা, আল্লাহ রাস্তা অবশ্যই বের করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে তুমি কল্পনা করতে পারো না। চিন্তা করতে পেরেছেন আপনি? তা আপনি এত ভাবনাই কেন, এত পেরেশান কেন? নিজের রাজ্জাক হয়েন, আব্দুর রাজ্জাক হওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, নিজের রহমান হয়েন না, আব্দুর রহমান হওয়ার চেষ্টা করেন, আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই রিজিক দেবেন। আর বাস্তবে দেখতে পাচ্ছেন যার বাড়িতে যত সংখ্যায় লোক আছে তারাও তত বেশি সুখী। আর এর বাস্তব প্রমাণ যদি চান তো আমার নিজের ফ্যামিলির কথা বলছি। আমরা যখন, আমি একা, আমার মনে পড়েছে আমরা 3-4 ভাই হয়েছি, 9 ভাইয়ের জন্ম, আমরা 9 ভাই, 9 ভাইয়ের জন্মই হয়নি তখন, মাত্র 2-3 ভাই ছিলাম আমি যেহেতু বড়, মনে পড়েছে খুব অভাব ছিল আমার আব্বার। একাই আব্বা উপার্জন করে অনেক সময় অভাবের মধ্যে কেটেছে, অভাবের মধ্যে কেটেছে। কিন্তু যেই আমরা 9 ভাই হইলাম আর বাপ মা 2-11, কখনো আর অভাব হয়নি, যত সংখ্যা বেড়েছে আর কখনো অভাব হয়নি। এই জন্য এই চিন্তা যার সত্যি আল্লাহর ভরসা আছে সে কখনো করবে না যে আমার বাড়িতে এত মেম্বার বেড়ে গেলে কোথা থেকে খেতে পাবো, দেশে এত লোক বেড়ে গেলে কোথা থেকে খাবার জুটবে, এই কথা কখনো চিন্তা করবে না। রিজিক দাতা আল্লাহ,
অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলছে আসমান আছে না, আপনার বাড়িতে আছে, আপনার জমিতে আছে, ওই বিঘার জমিতে আছে না, অফিস সামাই রিজকুকুম, রিজিক আকাশে আছে। অমাতু আদনা, যা কিছু আল্লাহ ওয়াদা করেছেন, জাইননি আনা রাজ্জাক, আল্লাহ উপর থেকে নামাবে না। আজকে আরব দেশে আজকের আগে কত খালি জমি পড়েছিল, দামাম শহর 80 বছর আগে দামাম শহরই ছিল না, সেই কালে মানুষ খেতে পেত না, কোথায় দৌড় দিয়ে যেত, এখানে থাকতো যারা মাছ মারার লোক, হ্যাঁ মাছ শিকার করার লোক, আর না হইলে ওই মণিমুক্তা আর তলাশ করতো লুল্লু, এরকম কিছু লোক বাহারে এগুলোতে থাকতো, এখানে কেউ আসতো না। প্রথম এই হাইয়ুদ দাওয়াসেরটা ছিল, এই দাওয়াসের ওই ওয়াদি দাওয়াসের থেকে এসে প্রথম এই মহল্লা ছাড়া কিছু ছিল না দাম্মামের, তারপর খেতে পেত না, অনাহারি ছিল, বাড়িগুলো দেখছেন এই দিয়ে ঘুরেন আর একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন যে কি বাড়ি ছিল, এগুলোতে বাস করার মতো বাড়ি সেই বাড়িগুলো ছিল। আর আজ কি এত লোক হয়েছে, আর এত দাম্মাম আর রিয়াজ, রিয়াজের একদিক থেকে আরেক দিকে 100 কিলোমিটার হয়ে গেছে, 100 কিলোমিটার এপার থেকে ওপার রিয়াজ, তারপরও অভাব নেই, কোথা থেকে আল্লাহ দিচ্ছে, লোক সংখ্যা তো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে লোক সংখ্যা, তারপর অভাব নেই। বলবেন যে পেট্রোল এসছে, যে আল্লাহ এখানে পেট্রোল দিতে পারে বাংলাদেশে দিতে পারেন না, হ্যাঁ দিতে পারেন না, বাংলাদেশে গ্যাস দিতে পারেন না, দেবেন আল্লাহ, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে, বহু রাস্তা আছে রিজিকের, আল্লাহ পাক সেই রাস্তাগুলি খুলে দেবেন, কিন্তু আমরা সেই রাস্তাগুলি আমাদের পাপ দিয়ে বন্ধ করে দিচ্ছি, হারাম কাজ করে, অন্যায় করে, জুলম অত্যাচার করে সেই রিজিকের রাস্তা আমরাই বন্ধ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ হারাম কাজ করলে রিজিকের রাস্তা বন্ধ হয়ে যায়, ইন্নাল আবদা লা ইউহরামু রিজক, বান্দা রিজিক থেকে মাহরুম বঞ্চিত হয়ে যায়, বেজাম্বিন আসাবাহু পাপ, তার পাপের কারণে, আপনি এই পাপ না করতেন, অন্যায় না করতেন, আল্লাহ রাস্তা বন্ধ করতেন, যেমন ছেলে বন্ধ করলেন যে না না নেব না, 10 বছর গ্যাপ দিয়ে দিয়ে দুটা ছেলে নেব, আল্লাহ রিজিকের রাস্তা এই পাপের কারণে বন্ধ করে দিন আপনার বাড়িতে, না হলে যদি আপনি খোলা রাখতেন আল্লাহ পাক রিজিকের রাস্তা খোলা রাখতেন, সমস্ত ক্ষেত্রে লাগান এই বিষয়টি, এই হাদিসটিকে, এই হাদিস মাঝে মাঝে আমাকে আমার ঈমান তাজা করে আলহামদুলিল্লাহ, যে পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ পাক রিজিক দেবেন আপনাকে, পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ পাক রিজিক দেবেন, কথা বুঝতে পেরেছেন তো? সব কথা আমালোচনাতে বলা যায় না, আমার জীবনে এমন একটা যুগ ছিল যে যুগে আমার পকেটের পয়সার ব্যবস্থা হইতো না, যখন আমি একা ছিলাম, দুইজন হইলাম আল্লাহ আরো রাস্তা করলো, তিনজন হইলাম আরো রাস্তা করলো, চারজন হইলাম আরো রাস্তা করলো, কম হয়নি, বাড়তি আছে, সংখ্যাও বাড়তে আছে, আবার আল্লাহর রিজিকও বাড়তে আছে, কোথা থেকে আমি অন্যের কেন যাবো, আমার বাস্তব জীবনে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে আল্লাহ দেবেন, নিজে চিন্তা করে দেখুন। তো আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আর জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে আমার বক্তব্য আছে, শুনবেন ওই সম্পর্কে এবং আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে তার উপর ভরসা করার তৌফিক দান করেন, নিজের নাফসের উপর ভরসা করবেন না, নিজের উপর ভরসা করবেন না। জি কি বলেন? জি 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 ওপর দিকে, হ্যাঁ হ্যাঁ এটাও একটা কথা। জি তখন একতলে মানুষ বাস করতো, তারপরে উঠান লাগতো, আঙিনা লাগতো, এই বড় জায়গা লাগতো, এখন ওই এতটুকু ছোট্ট জায়গাতে একতলা উঠিয়ে নিয়ে ওখানে বাস করছে। জি শুধু তাই নয়, আরো বিশাল, যদি যারা সায়েন্স বিজ্ঞান পড়াশোনা করেছে তার আরো বেশি বলতে পারবে, সাগর মহাসাগরে এমন এমন এলাকা আছে যেগুলি শুকাতে যাচ্ছে এবং সেগুলি বসবাসযোগ্য হতে যাচ্ছে, সেগুলিতে মানুষ আবাদ হলে কত যে সুখী হয়ে যাবে এবং সেখানে কত যে খনিজ সম্পদ আছে, ও আখরাজাতিল আরজু আসকালহার তফসির তখন বুঝতে পারবেন যে কিয়ামত যখন কাছে আসবে জমিন তার যে বোঝা আছে সব উগলিয়ে দেবে আর আমাদেরকে আল্লাহ পাক খেতে দেবেন ওখান থেকে। আসলে আমরা আল্লাহর ভরসা করতে জানি না। জি সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।